ওকে, আজ আমরা দেখবো কিভাবে নিশান সানি 2004 মডেল, দিস ইজ নিশান সানি 2004 মডেল, ইঞ্জিন ফল্ট আইডেন্টিফাই করা যায়। আই হ্যাভ এ ব্লুটুথ ইঞ্জিন টেস্টার, আই ইঞ্জিন টেস্টারটা প্রপার পজিশনে বসাই। ওকে, ইট ইস কানেক্টেড নাও। এখন ইঞ্জিনে স্টার্ট দেই। এখানে একটা ইঞ্জিন ফল্ট অ্যালার্ম আছে, আর এখানে ব্রেক অ্যালার্ম। ওকে, ব্রেক অ্যালার্ম গন, ইঞ্জিন ফল্ট অ্যালার্ম, এখন আমি ইঞ্জিন ফল্ট অ্যালার্ম দেখি, ইঞ্জিন ফোটালাম, হাই হাউ টু ডায়াগনস্টিক। Vehicle is not started. Okay, leave it quiet. Then another software. Okay, it is connected. Press the diagnostic. Diagnostic error pending. Freeze form. Click the diagnostic. Then it is done. Now its fault is arrived. P0335 crankshaft sensor. ক্রাংশাফ্ট পজিশনিং সেন্সর এ সার্কিট ফল্টি। সো দিস ইজ দ্য ফল্ট ফর দিস ওয়ান। দেন হোয়াট আই ডু, আই প্রেস দ্য ক্লিয়ার হেয়ার, ক্লিয়ার ফল্ট। ওকে, মেসেজ কেম, ক্লিয়ারিং এরর কোডস উইল রিমুভ all stored information about problems of ECU of the car. Do you want to continue? Yes. So this alarm got reset. So this way we can diagnostic identify the engine fault alarm and we can clear the fault also. Okay, thank you very much.